আমাকে একটুখানি বলো আমাকে। নারকেল আছে, বেল আছে, কাঁচা আম আছে। বাহ, এই গরমের দিনে এইরকম আইসক্রিম একটু দরকার, আমি নেবো, ঠিক আছে, অসুবিধা নেই। এই গরমের দিনে এইসব আইসক্রিম আছে, আর কী কী আছে একটু দেখে নিই। আচ্ছা, কোনটা কী কী প্রাইস একটু বলো আমাকে। ১০ টাকা, সব ১০ টাকা, সবই ১০ টাকা করে। আচ্ছা, তো এটা এই সাদারা কিসের বললে? নারকেল আছে। আচ্ছা, সাদারা নারকেল, আর সবুজটা কিসের? এটা কাঁচা আম আছে। তো দাও একটা দাও দেখি। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি সিরাকল থেকে। সিরাকল? এই তুই কি আইসক্রিম নিচ্ছিস? কি সাদা আইসক্রিম। এটা টেস্ট দে, মুখে দে, মুখে দে, বল ভালো নাকি দে। কেমন কেমন লাগছে? ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন, ঠিক আছে, এই গরমে এই ভাই বিক্রি করছে। তো তো যারা, আমি এটাই বলবো যে যারা এইসব, যারা এই গরমের রোদ্দুরে, এই 42°, 41° গরমের রোদ্দুরে যারা বিক্রি করছে, তো অন্তত তাদেরকে অন্তত তোমরা দেখে, ঠিক আছে, ফিরিও দিও না, অন্তত নেও, কিছু নিও। তো আমিও তাই একটু নিচ্ছি অন্তত, কেননা এদেরও একটু হ্যাটস অফ ভাই, খুব কষ্ট লাগে। তো একটু কথা বলে দিই, আর তুই কোথা থেকে এসছো? আমতলা থেকে। আমতলা? তো ওখান থেকে সাইকেল চালিয়ে? হ্যাঁ হ্যাঁ। তো ওখান থেকে তো মনে হয় এটা মানে এই আমাদের বেহালা তো কত কিলোমিটার, প্রায় 20 কিলোমিটার হবে? হ্যাঁ, আরও বেশি হবে। তা তুমি পড়াশোনা করো কিছু? না। হ্যাঁ, পড়াশোনা করো না? তো বয়স কত? 18+। 18? তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমার থেকেও ছোটো, আমার থেকেও ছোটো, সত্যি তুমি আমার থেকেও ছোটো। তো আমি এটাই বলবো যে এই যে ভাইটা আছে, ঠিক আছে, তো ভাই বলছি তোমাকে, তো এটা যদি কেউ যায় এখানে একটু সাহায্য করে এদেরকে, যে দেখো কত কষ্ট করে। তুমি বাড়িতেই বানাও? না না, কোম্পানিতে ডাইরেক্ট। কোম্পানি থেকে? তো দেখতে পাচ্ছ, তো আমাকে একটা দাও, কী আছে দেখি, আর কী কী আছে দেখি। পেপসি পেপসি আছে নাকি দেখি? হুম, পেপসি দেখি একটু। পেপসিগুলো, পেপসি কত করে? ৫ টাকা। আচ্ছা, তো তাহলে আমি একটা পেপসি, একটা পেপসি, তুমি আমাকে একটা পেপসি দাও, একটা ভালো দেখে, তোমার পছন্দ মতো একটা দাও। আমি আমি সেটা খাবে না। হ্যাঁ, একটু আমি খাবো। আচ্ছা, ওকে একটা দিয়ে দাও, ওকে একটা, ওকে দিয়ে দাও, তুই একটা দাও। হ্যাঁ, আমি একটা নিয়ে নেবো। আচ্ছা, তাহলে ওকে একটা দাও, আমাকে একটা দাও পেপসি, মাটা ধরো তো, আর আমাকে একটা আইসক্রিম দাও, আইসক্রিম একটা দাও। তার মাটা ওটা ২০ টাকা হবে, মানে ৫ ৫ ১০। আচ্ছা, তো আমি এটা নিলাম, ওকে খাবি না? হ্যাঁ খাবো খাবো খাবো, টাকাটা দিয়ে দিই। তো ভাই, আমি এটাই বলবো তুমি একটু সাবধানে থাকো, ঠিক আছে, যা গরম লাগছে। আর জল ফল নিয়ে এসো কিছু? না না। আচ্ছা, যাই, তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ সাইকেলে করে বিক্রি করছে। তো বন্ধুরা, এই আইসক্রিমটা নিয়েছি, ঠিক আছে, এই আইসক্রিমটা বলছে যে বেলের। ওকে, আমি ভাবছিলাম বেশ বেল, মানে বেলে যে টেস্টটা পাওয়া যায় সেটাই পাচ্ছিলাম সত্যি, মানে এগুলো ছোটোবেলায় খেতাম, আবার অনেকদিন পরে এসছে পেপসি পেপসি, এগুলো সব ছোটবেলায় খেতাম, তো সত্যি বেশ ভালো। আর এই তোর কেমন লাগছে? আমার ভালো লাগছে। ভালো লাগছে? ওটা ওটা কি টেস্ট, কিরম টেস্ট পাচ্ছিস? ওটা কোকোনাট টেস্ট, আর এটা লাগছে অরেঞ্জ টেস্ট। ওটা কিরম টেস্ট লাগছে? এটা অরেঞ্জ। কি টেস্ট পাচ্ছিস এটাতে? এইটাতে 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 এইটা এটা হচ্ছে কোকোনাট ম্যাশ উইথ অ্যাপেল। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো অনেক রকমের টেস্ট আছে, তো তোমরা খেয়েও, ওকে, এরকম টেস্ট দোকানে, বড় বড় দোকানে থেকে এইগুলোতে বেশি ভালো পাওয়া যায়। ওকে।